দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে গান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন কথা বলেন মাল না দিলে সই করেন এরে কুত্তা তোরে সরকার রাখছে কি জন্য বেতন দিয়ে তুই আবার ঘুষ খাস কার ঘুষ না খায় গু খাবি কারণ যেই ব্যক্তি ঘুষ খায় জীবনে শান্তি নাই সারা জীবন ঘুষ খায় খেয়ে দশ তলা বাড়ি করছে এখন চাকরি রিটায়ার করে মনে করছে খালি বসে বসে খাবো আল্লাহ কয় তোরে বসে খাওয়াবো এমন রোগ দেশে স্টক করে চিৎপটাং কথা বলেন রিটায়ার করে বাড়ি আইসো ঘুষ খাওয়ার পরে মরে গেছে আর যদি বাইসেও থাকে খাওয়ার কায়দা নাই এমন একটা রোগ দেশে দরই চলে গেছে ডাক্তারের কাছে টাকার তোবার নাই যাওয়ার সাথে ডাক্তার টেস্ট দিছে বারোটা বাংলাদেশের ডাক্তারও মারাত্মক রুগী যাওয়ার আগে ও টেস্ট লিখে কাম সারা আমার দেশে ওষুধ কেনার আগে রুগীর দশ হাজার টাকা শেষ খালি টেস্ট আর ডাক্তারও কমিশন খায় এই জন্য টেস্ট দেয় এলাকায় যদি কোনো ডাক্তার ভাই তাকে মাইন্ড করেন না ডাক্তারও করবে কি সাহেব শুহর দাঁড়ায় থাকে কোট টাই পরে ডাক্তারের দরজার সামনে সিরিয়াল ধরছে বড় বড় ব্রিফ কেস আর ডাক্তার রে কয় ডাক্তার টাকা যত লাগে দেব খালি আমার কোম্পানি লিখবেন এইজন্য ডাক্তারও করে কি খাতা ভরে খালি ওষুধ লেখে বারো পদ চোদ্দ পদ পনেরো পদের ওষুধ বাঙালি রুগীরে ডাক্তারে দেয় আর ভারতে যাবেন ইন্ডিয়ায় যাবেন দুই পদ তিন পদ এক বাঙালি ভারতে গেছে এবার যাওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুনে দশ মিনিট ধরে পনেরো মিনিট ধরে দেখছে বাংলাদেশের ডাক্তার দুই মিনিট রুগীর সাথে কথা বলতে স্যার ওষুধ লিখতেছে রুগীর সাথে কথা বলা শুরু হয় নাই তার আগে দুই পদ লেখা হয়ে গেছে কথা বলেন না কেন আমার একবার এক ডাক্তার রুমের ভিতর ঢুকার সাথে দেখি যে দুইটা ট্যাবলেট লেখা হয়ে গেছে আয়না ডাক্তার সাহেব কি করলেন আপনি তো আমার কিছুই শুনলেন না কি রোগ কি দেখি দুইটা ট্যাবলেট লেখছেন এই দুইটা কমন এই দুইটা খাওয়াই লাগবে এ খাইলে ক্ষতি নাই এই জন্য আগেই লিখছি আছে না নাই এরপরে ডাক্তার এত পদের ওষুধ কেন দেয় এবার ওই যে রুগী গেছে ভারতে এবং যাওয়ার পরে অনেকক্ষণ পরে পনেরো বিশ মিনিট ধরে দেখে থেকে একটা ট্যাবলেট লাগছে কয়টা দাম আবার মাত্র দুই টাকা করে কয় টাকা এখন ওনার তো মন খারাপ আহারে আমার দেশের ডাক্তাররা পাঁচশো ছয়শো টাকা ভিজিট দিয়ে দেখায় কতগুলো ওষুধ লেখে আমার টাকাটা মোটামুটি ওষুধ হয় আর এত কষ্ট করে বিদেশে আসলাম ডাক্তার আমার একটা ট্যাবলেট লিখলো পরে দেখে ওই দুই টাকার ট্যাবলেট খাওয়ার পরে পাঁচ দিন পরে রোগী সুস্থ ঠিক কিনা বলেন আর আমার দেশের মুসলমান ডাক্তার আবার তিনি টেস্ট ছাড়া বাঁচে না রুগীরে টেস্ট দিয়ে ধ্বংস করে ফেলে দেয় ঠিক কিনা বলেন কমিশন খাওয়া লাগবে আবার এত ওষুধ দেয় কেন দেয় কেন ওই যে বাইরে যে আবার টাকা খেয়ে দিয়েছে প্রত্যেক কোম্পানি থেকে বিশ হাজার কারো কাছ থেকে ফ্রিজ নিছে কারো কাছ থেকে টিভি নিছে কারো কাছ থেকে আবার গাড়ি নিছে ওই কোম্পানি ওষুধ না লেখলে পরে আবার বাইরে বসে বসে ফ্ল্যাশ মারতেছে ছবি তোলে পরে কবে ডাক্তার তোমার এত দামের গাড়ি দিলাম এমনি তুমি আমার কোম্পানির একটা ওষুধ লেখো নাই ডাক্তার করবে কি বারো পথ খাইয়ে মর ঠিক কিনা বলেন ওষুধ খাইয়েই পেট ভরে যায় ভাত খাওয়ার সময় নাই ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের রাগ হচ্ছেন নাকি ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঠিক না ধরে বলেন আমার ভাইরা এই জন্য বলতেছিলাম যারা এই যে সুদ খায় ঘুষ খায় তাদের জীবনে শান্তি ডাক্তারের কাছে ডাক্তার টেস্ট মেস করে কইছে শুনেন আপনার অবস্থা বেশি ভালো না ও ঘুষখোর সুদখোর বাবা অফিসার তুমি যদি বাঁচতে চাও তাহলে শোনো আমার ট্রিটমেন্ট মানা লাগবে বলে কি হয়েছে ডাক্তার বলেন বলে প্রতিদিন সকালে খাবার কন্ট্রোল দুপুরে খাবার কন্ট্রোল রাতে ডায়েট কন্ট্রোল বলে সে কেমন বলে প্রতিদিন সকালে যদি বাঁচতে চাও মাত্র দুই খান রুটি খাবা কয় খান
এবার রোগী কয় অফিসার কয় স্যার রুটি দুই খান কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো আরে আগে পরে তুই তো মরে শেষ ভাত তো তোর কপালে আন নাই বলে ডাক্তার সাহেব তাহলে কি করবে বলে মাত্র দুইটা রুটি ও ডাক্তার গরুর গোশত খাসির গোশত দিয়ে খাবো বলে না না বাবা রুটি দুইটা খাবা শাক ভাজি দিয়ে এবার অফিসার কয় হাই হাই কোটি কোটি টাকার মালিক কত ঘুষ খাইলাম কত টাকা কামাই করলাম স্বর্ণের চাল দিয়ে ভাত খাওয়ার যোগ্যতা আছে ডাক্তার কইছে বাঁচতে হলে শাক ভাজি সবজি দিয়ে রুটি দুই খা ডাক্তার দুপুরে খাবো কি কয় দুপুরে এক সাপ এক কাপ যাও এক কাপ চাউল নিয়ে যাও রাইন্দে বউরে কবা পেপো ভত্তা দাও কয় তখন কি গোশ মাছ হবে না করে না রাতের বেলায় কি কয় রাতে আবার দুই খান রুটি এই রকম করে না খেয়ে খেয়ে দুনিয়া থেকে ঘুষখোররা বিদায় হয় শান্তি কপালে নাই কারণ শান্তি থাকবে কেমনে ওই যুবক ছেলেটা যোগ্যতা আছে চাকরি পাওয়ার তারপরেও তুমি টাকা না এই জন্য চাকরি দাও না বাবার শেষ সম্বল গরু ছাগল বিক্রি করেছে মায়ের অলংকার বিক্রি করেছে বাবার ক্ষেতের ভিতরে একটু জমিন ছিল যুবক ওটা বিক্রি করে ও ঘুষখোরের বাচ্চা নাফরমানের বাচ্চা হারামখোরের বাচ্চা তোর টেবিলের উপরে যেই 10 লক্ষ টাকা ফালাইছে ওই যুবক তখন মনে মনে কান্দে চোখের পানি ছেড়ে আল্লাহ এই দেশে বসবাস করে কি এমন পাপ করলাম আমার সার্টিফিকেট ভালো যোগ্য তা ভালো কিন্তু টাকা নাই চাকরি হয় না বাবার জমি বিক্রি করলাম বাবাই কত কষ্ট করে আমারে পড়ালেখা করাইছি আবার আজকে ঘুষের বিনিময়ে চাকরি নেওয়া লাগে যুবক তখন অভিশাপ করে আল্লাহ যেই কুত্তায় আমার কাছ থেকে ঘুষ নিছে এই কুত্তার জীবনে তুমি শান্তি দিবা না কুত্তায় ঘুষ খায় বাড়ি গেছে দেখে বউ আরেকজনের সাথে টাটিং মারে কথা বলেন বউ কথা শুনে না ছেলে মেয়ে আর একদিক দরবারে এই জন্য ঘুষখোর যারা হারামখোর তাদের কপালে শান্তি থাকে না জোরে বলেন ঠিক কিনা এই যে করোনা আইছে মানুষের বিপদের শেষ নাই আবার কিছু নেতা আছে করোনার ভিতর দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আবারও বলতেছে আসতেছে সামনে 2023 সাল মহামারী কি আসতেছে মহা দুর্যোগ 2023 সাল নাকি দুর্যোগের বছর মহামারী আসবে এমন বিপদ হবে মানুষের খাওন থাকবে না মানুষ বাইসে থাকবে না ওনাদের কথা শুনলে কিছু কিছু টক শো দেখলে মনে হয় আমরা মরে শেষ এই মারার মালিককে করোনার সময় তো আমাদেরকে তোরা ভয় কম দিস নাই বাঙালি মানছে নামাজ বন্ধ করে দিছে বাঙালি কয় আরো বেশি করোনার সময় মসজিদে আরো মুসল্লি বেশি সুবহানাল্লাহ পুলিশে হু কু 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 করতে করতে আসে দেই মাস্ক পরছে কিনা কিনা বাঙালি কোন রকম ফুসি বেরে কুক দেয় এরপরে আবার মাস্ক খুলে পকেটে থই ঠিক না ধরে বলেন করোনা আমাদের কিছু করতে পারে না কারণ আমরা আল্লাহ ভালোবাসি রাসূল ভালোবাসি কোরআন ভালোবাসি মসজিদ ভালোবাসি মাদ্রাসা ভালোবাসি কোরআন মতো কত আমাদের কিছু করতে পারে না আবারও মহামারীর ভয় দিচ্ছে আমরা মনে হয় শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না কারণ আমার আল্লাহ কুরআনের ভিতরে প্রায় 90 এর উপরে জায়গায় বলছে গোলাম তোর জন্মের আগে তোর খাবারের ব্যবস্থা আমি করে রাখছি তোর মহামারী আমাদের কি করবে ব্যবস্থা তো উপরে আল্লাহ করছে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আমার লাকায় গোলাম এই জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে আমাদের টেনশন আছে ভাই একটা জঙ্গলের পাখি সকালবেলা বের হয় দুপুর হতে হতে পেট ভরে খায় আবার নিজের বাচ্চার জন্য সন্তানের জন্য মুখ ভরে খাবার নিয়ে চলে আসে সুবহানাল্লাহ জোরে কোন এই জন্য আমাদের কোন টেনশন করার দরকার আমাদের সরকার বাঁচাইতে পারে না পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না বাঁচানোর মালিক কে হুয়া ইউহি ওয়া ইউমিত আল্লাহ কয় তোর জীবনের মালিক আমি আল্লাহ তোর মৌতের মালিক আমি আল্লাহ এই করোনা এই মহামারী তোর কিছুই করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা ইউসুফ পয়গম্বরের সময় মহামারী আসলো
মিশরের প্রধানমন্ত্রী চিন্তা করলো ইউসুফের মতো ভালো মানুষ জেলের ভিতরে রাখছি এইজন্যই মনে হয় মহামারী আমারে গ্রাস করতেছে জলদি করে ইউসুফের তালা খোল বের করে দে আমার দেশের সরকারকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো সরকার বাহাদুর আপনার ডাইনে বামে যেই বুদ্ধিজীবী রাখছেন ওরা আপনাকে ভালো বুদ্ধি দিতেও পারে নাও পারে আল্লাহর কসম করে বলি মহামারী আমাদের কিছু করতে পারবে না পৃথিবী ধ্বংস হলেও বাংলার জমিন কিছু হবে না কারণ এই জমিনের ভিতরে এখনো তো 50,000 এর উপরে মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসাগুলোর ভিতরে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় ছোট্ট কুচি কুচি বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে থরথর করে কাঁপে আর ওযু করে এরপরে আল্লাহর কোরআন পড়ে এরপরে এই বাংলাদেশের ভিতরে মসজিদ রয়েছে 3 লক্ষের উপরে যেই দেশের মানুষ হুজুর ভালোবাসে কোরআন ভালোবাসে টুপি ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে মসজিদ মাদ্রাসা সোনার বাংলাদেশ আল্লাহ গজব দিয়ে ধ্বংস করতে পারে না তবে বলতে চায় সরকার যেহেতু মিডিয়া এসেছে মিডিয়ার মাধ্যমে যদি সরকারের কানে আমার আওয়াজ যায় অনুরোধ করে বলবো আপনার ওই জেলের ভিতরে জেলখানার ভিতরে সাফাত বিন রাজিন এরপরে ছোট্ট ওই যে আমাদের সোনা বন্ধু রফিকুল ইসলাম মাদানী আমির হামজাদেরকে যেইভাবে জুলুম করা হচ্ছে কুরআনের পাখিদেরকে আবার বাংলার জমিনে উন্মুক্ত করে দেন ইউসুফ পয়গম্বরকে যেরকম ছেড়ে দেওয়ার পরে দুর্ভিক্ষ দূর হয়ে গেল আল্লাহর কসম করে বলি এ যুগের আলেম ওলামারা চোখের পানি ছেড়ে কান্দে জেলখানার ভিতরে তাদের কোনো অপরাধ নাই কুলিদার টুকরা সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্দে বাবার সাথে দেখা নাই প্রিয়তম স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই মিথ্যাভাবে তাদেরকে জুলুম করা হচ্ছে তাদেরকে ছেড়ে দেন বাংলার জমিনে গজব আসতে পারবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহু তাকবীর এ মুসলমান ভাই এই জন্য বলছি যুবক বলতে যে হুজুর আমার বাবাই আমার জন্য ঘুষ দিয়ে রাখছে 18 লক্ষ ওই যে ঘুষের একটা কান বলতেছিলাম বলবো আপনাদের খারাপ লাগতেছে সত্যি কথা বলেন ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে না জোরে হাত উঁচু করেন ভালো লাগতেছে না কার কার মানে মনে করছে হুজুর তো খারাপ কিছু কবে না হুজুর ভালো কিছুই বলবে এই জন্য হাত উঁচু করছেন তাই না যাদের ভালো লাগতেছে যাদের ভালো ভালো লাগে শুধু তারা একটু আল্লাহ আকবার বলে দিয়ে হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহ তাকবীর কুরআন সুন্নাহর আলো আমার ভাইরা বলবো এটা না 4-5টা করে করে কয় বন্ধু তোর কয়রা কয় আহারে আমার এখন হালি পুল্লো রে বন্ধু ওর মনে দারুণ দুঃখ আবার মেয়েরা কয় আমি তো 10টারে একসাথে ঘুরই উনি পালন হয়ে গেছে কথা বলেন ঠিক এই লুচ্চামি বাদ দেওয়া লাগবে ঠিক না ধরে বলেন ভালোবাসা বিয়ের আগে করতে করতে বিয়ের পরে আর কোনো প্রেম থাকে না বিয়ের পরে বউর সাথে ভেজাল হুজুর তাবিজ দেন কি রে তোরে কি তাবিজ দেব হুজুর বউ কথা শুনে না আমি কই তুই শুনিস তো কই আমি আরো শুনি না তাহলে কি হয়েছে কই হুজুর তাবিজ দেন আমি কই বিয়ের আগে কি করছিস কই হুজুর সব খালি প্রেম করছি আমি কই প্রেম করছিস তো বিয়ের আগে তো তোর প্রেম শেষ এখন তোর প্রেম আর আসে না কথা বলেন ঠিক কি না ও বিবাহের আগে 5-6টা মেয়ের সাথে প্রেম করছে এখন এক সেঞ্জুর ভালো লাগবে কথা বলে ওই যে তোমার বউ কথা শুনে না কেন ও তো 10-12টার সাথে টাঙ্কি মারছে কথা বলেন না কেন মোবাইল ফোন এই যে এই যে এটা জবান ঠিক না 00 এর পরে কয় হ্যালো ওদিক তো সেমডি কয় বলো প্রেম শুরু হয়ে গেল ঠিক না ধরে বলেন হাই হাই মোবাইল ফোন আজকে আমার দেশটাকে ধ্বংস করছে আগের যুগে প্রেম টেম করতে হইলে অনেক কষ্ট চিঠি লেখা লাগতো আবার যদি বাপে ধরতে পারে মেয়ের চাচার হাতে যদি পড়ে তাহলে কপালে শনি আসে আর এখন চিঠির কোনো ভয় নাই মেসেঞ্জারে খালি চ্যাটিং করে চ্যাটিং কথা বলেন ঠিক কি না আজকে মিস কল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয় তারপরে দিন আপা বলে খারা হয় দরজায় আবার স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে বলেন ঠিক কিনা আবার স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে
موبايل فوني يا مر دشتاري خايسي প্রথমে মিস কল তারপরে ডাইরেক্ট কল তারপরে পরিচয় হয় এরপরে দেখা করতে যায় স্বামী যদি কয় কারে তোর কি হয় আমার আত্মীয় তাই আমি তো চিনলাম না তুমি চিনে করবা কি তুমি চেনো কি কথা বলেন না কা এ যুবক বিয়ের পরে তোর বউ যদি কোন বয়ফ্রেন্ডের সাথে কথা কয় প্রশ্রয় দিবি না জুতো মারবি না হলে তোর কপালে ধোকা তোর কপালে কষ্ট এই জন্য যুবক ভাইদেরকে বলবো চরিত্র ঠিক করো সংসার জান্নাতের টুকরা হয়ে যাবে শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মিলিয়া ছাত্র না সব বৈসারিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে বলেন ঠিক কি নাম পীরগিরি আর মাজার পূজাই দেশটা গেছে ভরিয়া আছে না নাই পীরগিরি আর মাজার পূজাই দেশটা গেছে ভরিয়া আবার কবরে দেখো সিজদা দিয়ে কত না ফরমান পড়িয়া জোরে বলেন ঠিক কি না এই সবের বিরুদ্ধে যুবক এই সবের বিরুদ্ধে যুবক সংগ্রাম করতে চায় ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এ মুসলমান আবার চলে আসলাম জায়গায় তোমাদের মনে আছে যুবক বলতেছে হুজুর আমার বাবা অনেক ঘুষ দিয়ে রাখছে হুজুর ঘর এরপর আমি সব রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি ডাক দিয়ে কই যুবক ভাই তোমার কি মনের ভিতরে ভাইয়ের জন্য বাবার জন্য মায়া লাগে না কষ্ট হয় না যুবক আমারে সরল ভাবে উত্তর দেয় হুজুর গো মা বাবা আমার সাথে যোগাযোগ করবে এই জন্য ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ করে তারপরে জমা দিয়ে এসেছি ও হুজুর দোয়া করবেন কালেমার পথে আসছি আল্লাহ যেন আমার এই পথে কবুল করে মরণ দেয় কালেমার মালা গলায় পড়ছে কয়দিন পরে আমার মসজিদে জামাতটা চলে আসছে আমার মসজিদে আসার পর যুবক আমারে জড়ায় ধরে কান্দে আমি যুবকের কিছু হাদিয়া দিয়ে দিলাম যুবক বলে হুজুর মুসলমানের চরিত্র কত ভালো এই যে জামাতে আসছি 21 জন সাথী আমারে কত আদর করে কেউ স্নেহ করে কেউ শ্রদ্ধা করে কেউ ছোট ভাইয়ের মতো আদর করে কেউ বড় ভাইয়ের মতো সম্মান করে হুজুর গো পরে করছিলাম অপরিচিত একটা জাতির কাছে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র কালেমার কারণে তারা আমারে কত ভালোবাসে কয়দিন পরে তো চিল্লা এই জামাতের শেষ হুজুর গো তখন আমি কি করব আমার 21টা ভাই কলিজা ছিঁড়ে আমার যার দরবারে চলে যাবে আমি কোথায় যাব আমার তো মাও হারাইলাম বাবাও হারাইলাম চোখের পানি যখন কান্দের নাকের ডুগা ডেগে বেয়ে বেয়ে পড়ে আমি তখন বুকের ভিতরে জড়ায় ডাক দিয়ে বলি যুবক কান্দবি না রে কান্দবি না নবীর প্রেমে পাগল হইয়া কত বেদিন বেঈমান কালেমা পড়ে পাগল হইয়া সাহাবীর খাতায় নাম লেখাইছে তারা আমার নবীর প্রেমে পাগল হইয়া কালেমার মালা গলায় পড়ছে মা সারছে বাপ সারছে তুমিও তেমনে সারলা শুনে রাখো যুবক তোমার সেই সমস্ত সাহাবীর সাথেই তোমার হাসর হয়ে যাবে আমার তখন মনে পড়ে গেল আব্দুল উজ্জা নামের এক সাহাবী যার নাম পরবর্তীতে আব্দুল্লাহ আল্লাহ রসুল রেখে দিয়েছিলেন এই সাহাবি নবীর প্রেমে পাগল দেওয়ানা সাহাবির মনের ভিতরে শুধু মুহাম্মদ মুহাম্মাদের ভাব উঠে গেল প্রেমে পড়ছে যুবক চাচাই তারে খুব ভালোবাসে কারণ তার বাবা নাই মা নাই ঘরের ভিতরে সৎ মা আছে মা মারা গেলে বাবাই আর এক বিবাহ করছেন এই মাও যখন মারা যায় তখন বাবাও মা মা মারা গেলে বাবাই আর একটা বিবাহ করছেন এরপরে আবার বাবা আর একটা বিবাহ করে বাবাও মরে গেল দুনিয়া থেকে বিদায় এই যে তার চাচু তার চাচাই সন্তানদের অনেক মহব্বত করে ভালোবাসে নিজের সন্তান
সন্তানের চাইতে ভাতিজার মোহাব্বত বেশি কারণ এতিম বাচ্চা আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি এতিম মানুষের লালন পালন করবে দেখাশোনা করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কাহাতাইন আল্লাহ রাসূল বলেন দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো বর্ডার নাই রে এতিমকে লালন পালনকারী ব্যক্তি আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে জান্নাতের ভিতরে থাকব মাঝখানে কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ বলেন এই জন্য এতিম বাচ্চাদেরকে আমরা আদর করতে রাজি আছি না নাই এতিমদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বলেন অনেক মানুষ আছে এতিমের হক সুযোগ পাইলে পরে ঠকায় দেয় মেরে খায় এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করে জলে বলেন আমিন ও আমার ভাইরা এইবার আব্দুল্লাহ আব্দুল উজ্জা চাচাই তারে বড় আদর করে একদিন চাচাই ডাক নিয়ে কয় রে ভাতিজা এরে আব্দুল উজ্জা ও বাবা আজকে আমি আর তুমি একসাথে বসে খানা খাবো আসো একসাথে দস্তরখানায় বসো এবার ভাতিজাকে সঙ্গে নিয়া চাচা খানা খাইতে বসছি চাচা খানা শেষ কিন্তু ভাতিজার খাওয়া শেষ হয় না শুধু হাত গুড়াই মাখায় আব্দুল উজ্জা বুঝলাম না বাবা আজকে তোমার কি হলো শুধু খাবার মাখাও হাত গুড়াও খাবার তুমি খাও না কারণ কি আব্দুল উজ্জা ডাক দে কাছে গো আমি তো একটা প্রেমে পড়ে গেছি প্রেমের কারণে আমার খাওয়া ভালো লাগে না এ যুবক তুমি সকিনার প্রেমে পড়ছো এখন তোমার স্কুল ভালো লাগে না গোসল ভালো লাগে না কসিং ভালো লাগে না পড়তে মন চায় না তোমার খাইতে মন চায় না শুধু সকিনা 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 আছে না নাই কয় সকিনা সকিনা সকিনারে বাসিনা আব্বা আমারে সকিনারে আইনে দাও নইলে কিন্তু বিষ খাবো ও যুবতী বান তুমি পিন্টুর প্রেমে পড়ছো সেন্টুর প্রেমে পড়ছো তোমার পেন্টু আর সেন্টু ছাড়া কিছুই ভালো লাগে না তুমি এখন উদাসীনী হয়ে গেছো পাগল দিওয়ানা হয়ে গেছো তুমি এখন গান গাও আমার সোনার ময়না পাখি আছে না নাই কন্দা সে উড়া গালি রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি নাউজুবিল্লাহ কয় না আবার দেখি আরেক যুবক কইতেছে কারে দেখাবো মনের দুঃখ গো আমি কি কিরে তোর এত দুঃখ কেরে কর তোর ছাকা খেয়ে বেকা হয়ে গেলাম আছে না নাই না তোমরা ছাকটা খাপ নাই মনে হয় কার হুজুর আমরা ছাক দেই এরকম কিছু পার্টি আছে ঠিক কিনা বলেন আরে যুবতী বান ও কলিদার টুকা যুবক তুমি আজকে দুনিয়ায় অবৈধ প্রেম করে যদি তোমার খাওয়া বন্ধ হয়ে যায় সকিনা জরিনার প্রেমে পড়ছো তোমার গোসল বন্ধ তোমার সকিনারে না দেখলে তোমার ভালো লাগে না আব্দুল উজ্জা তো দুনিয়ার কোন খান্নাস মহিলার প্রেমে পড়ে নাই আব্দুল উজ্জা তো প্রেমে পড়ছে আমার নু আমার পয়গম্বর আমার প্রিয় নবী আমার দয়াল নবী মায়ার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন পয়গম্বরের প্রেমে পড়ছে তো যার প্রেমে পড়লে আল্লাহর জাহান্নাম হারাম হয় জান্নাত ওয়াজিব হয় আমার পয়গম্বরের প্রেমে পড়ছে ওর তো খাওয়া ভাল লাগে না শুধু আমার নবী মুহাম্মাদের বাড়ি যাব আগো চাচা আমি আমার পয়গম্বরের প্রেমে পড়ছি গো এই জন্য আমার খাইতে মন চায় না আমি খাবো না আমি নবীর কাছে যাব চাচা গো দয়া করে একটু অনুমতি দেন আমি আমার হাবিব আমার পয়গম্বর একটু দেখে আসব আমি আমার নবীর বাড়িতে চলে যাব এমন সময় চাচা ডাক দে আব্দুল উজ্জারে সত্যই তুমি যদি মুহাম্মাদের বাড়িতে যাইতে চাও ও ভাতিজা শুনে রাখো তাহলে এই বাড়ি তোমার জন্য চিরদিনের জন্য হারাম আর কোনোদিন তুমি এই বাড়িতে আসতে পারবা না জায়গা জমির কোনো ভাগ চাইতে পারবা না একেবারে বিদায় নিয়ে মুহাম্মাদের বাড়ি চলে যাও আব্দুল উজ্জা ডাক দে মানে চাচা গো প্রয়োজন হলে তাই করব বাড়ি আর কোনোদিন আসবো না কিন্তু আমার পয়গম্বরের দরবার ছাড়তে পারবো না
চলছে নবীর দরবারে চলে যাবে খানা হাতটা ধুয়ে উঠে চলে গেল চাচা এবার ডাক দিয়ে কয় আব্দুল জারি তুমি যাইতেছো ভালো কথা তোমার পণ্যের ভিতরে দামি কাপড় এই কাপড়গুলো তোমারে কে বানায় দিছে কে কিনে দিছে যুবক ডাক দিয়ে কয় চাচু গো এই কাপড়গুলো তো তুমি আমারে বানায় দিছো আমার মা নাই বাবা নাই তুমি সারা কে দিবে চাচাই ডাক দিয়ে কয় ভাতিজারে তুমি যদি মুহাম্মাদের বাড়িতে যেতেই চাও তাহলে তোমার পণ্যে যে কাপড় আছে আমি কিনে দিয়েছি আমার কাপড় নিয়ে যাইতে পারবা না ওই কাপড়গুলো খুলে দিয়ে যাও এবার বলে একটা একটা করে টেনে টেনে ঘুরি আব্দুল উজ্জা ডাক দেখে চাচু আমার 20 বছর বয়স আমি তাকরা জওয়ান যুবক মানুষ আমার মাথা থেকে পা পর্যন্ত যৌবন ধাবমান ওগো চাচা আমি যুবক মানুষ আমি এরকম উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ার আমি কেমনে মানুষের সামনে যাব আমি লজ্জায় মরে যাব চাচা গো বাড়ি নীলা গাড়ি নীলা জায়গা জমি সব নীলা দয়া করে পণ্যের কাপড়টা অন্তত দাও আমার পয়গম্বরের বাড়ি যাই চাচু গো আমার উলঙ্গ করো না লজ্জা পায় চাচা চিন্তা করছে কাপড়গুলো খুলতে চাইলে তাহলে আব্দুল উজ্জার মুহাম্মাদের নাম নিবে না মুহাম্মাদের বাড়ি যাবে না থেকে যাবে আটকানোর জন্য বুদ্ধি করে কাপড়গুলো খুলতে চাই আব্দুল উজ্জার ডাক দেখে চাচা গো আমি প্রয়োজন হলে আমার ইজ্জত দিতে পারি কিন্তু নবীর বাড়ি ছাড়তে পারি না আমি যাব সোনার মদিনা সুবহানাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা এ মদিনা যাইতে মন চায় ও যুবক বলো না আমার রসূলের দেশে যাইতে মন চায় সবাই একটু আমার সাথে সুর মিলাও মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি আমার সাজ যে আছে সম্বল নাই সাজ যে আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে উড়ি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় ঠিক কিনা ধরে বলেন রে যুবক ভাই মুরগি বাবা আব্দুল উজ্জায় ডাক দে চাচা গো আমার কাপড় ফুলে নিলা তারপরে আমার ঠেকাইতে পারব না আব্দুল উজ্জার শুধু একটা দর দিয়ে ওই যে ঘরের ভিতরে সাত মা দরজায় টুকা দিছে মা বলে একটা ডাক দিছেন মা দরজা খুলে চোখে হাত দিছে লজ্জা কিরে আমার যুবক আব্দুল উজ্জা
উলঙ্গ হয়ে আমার সামনে লজ্জা স্থানে হাত দিয়ে ডাকছি আব্দুল উজ্জা এইভাবে দাঁড়াই রইছে কেন ডাক দে কে বাবা তুমি তো কোনোদিন এমন করো না আজকে উলঙ্গ খালি গায়ে তুমি আমার দরজার সামনে দাঁড়াই রইছো কারণ কি বাবা আব্দুল উজ্জা ডাক দে কে বাগো আমার নবীর প্রেম আমারে উলঙ্গ করে দিছে আমি আমার চাচাকে বলে দিতে চাও আমি আমার নবীর দরবারে যাব আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিল কাপড়গুলো খুলে নিছে মাগো তোমার কি ঘরে কাপড় আছে আমি যুবক মানুষ লজ্জা পাই নবীর বাড়ি যাব কেমনে দরবারে যাব ওগো মা তুমি কি আমারে একটা কাপড় দিবা আমি একটু আমার লজ্জা স্থান রেখে আমার পয়গম্বর আমার হাবিবের দরবারে যাব মা ডাক দে আব্দুল উজ্জা রে বাবা আমার ঘরে তোমার দেবার মতো তেমন কাপড় নাই পুরন একটা চাদর এই কাপড়টা এনে অর্ধেকটা ছিঁড়ে নিজের জন্য রেখে দেয় আর অর্ধেকটা আব্দুল উজ্জারে ডাক দে আব্দুল উজ্জা বাবা তুমি নিয়ে যাও আব্দুল উজ্জা অর্ধেকটা পণ্যের ভিতরে লাগাইছি সম্পূর্ণ লজ্জা স্থান ডাকে না আব্দুল উজ্জা এবার রওনা করছে সোনার মদিনা পথ চলতে চলতে আব্দুল উজ্জার পায়ে যুবক রে আব্দুল উজ্জার পায়ে কিন্তু একটা জুতাও ছিল না মরুভূমির উপর দিয়ে বালুর পথ পায়ে আগুনের মতো গরম লাগে পায়ের ভিতরে যুবক দেখ ইসলামের জন্য কত ত্যাগ কত কষ্ট তোর তো কোনো কষ্টই করো লাগে না এ যুবক পার ভিতরে ঠুসা পড়ে যায় ঘা হয়ে যায় আব্দুল উজ্জা এবার পথ চলতে চলতে আমার নবীর দরবারে চলে গেল বেলাল মসজিদে আজান দেয় আমার পয়গম্বর ফজরের সময় নামাজ পড়ার জন্য হুজরাখানা থেকে বের হয় দরজার সামনে তাকায় দেখে একটা অর্ধ উলঙ্গ যুবক আমার নবীর ঘরের সামনে দাঁড়াইয়া থরথর করে গাবে আমার নবী ডাক দে বলে রে যুবক কি তোর নাম কি তোর পরিচয় এই রাতের বেলা আমার দরজার সামনে যুবক তোর কি হলো রে এমন কেন তুমি এবার যুবক ডাক দে কে হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা ও পয়গম্বর আমি তোমারে ভালোবাসি গো আমার নবী ডাক দে কে আব্দুল উজ্জা রে তোমার পণ্যে কোনো কাপড় নাই তোমার এই অবস্থা কেন তুমি এমন দেখতে কেন আব্দুল উজ্জা ডাক দে কে হুজুর আমার অনেক দামি কাপড় ছিল আপনার প্রেমের কারণে ভালোবাসায় আমার কাপড়গুলো আনতে দেয় নাই আমার আমার চাচা একটা একটা করে খুলে নিছে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে তোর কত কষ্ট তোর কত দুঃখ এইবার আব্দুল উজ্জা ওই দেশে এই যুবকের মতো উত্তরদায়ী ফরিদপুরে আমার সাথে যুবকের যে কথা হয় ওই যুবক আমারে বলছিল আমি বললাম মা নাই বাবা নাই তোমার পাশে কষ্ট হয় কাই হুজুর মায়ের জন্য বাবার জন্য খুব মায়া লাগে খুব কষ্ট হয় কিন্তু আমার এই দিনের ভাই গুলারে যখন দেখি আমারে ভাইয়ের মতো আদর করে আমারে কত যতন করে আমি আমার সব দুঃখ ভুলে যাই আব্দুল উজ্জা ডাক দে কে নবী আমার মনে দারুণ ব্যথা আমার জন্মস্থান বাপার বিটাই থাকতে পারলাম না কাপড় আনতে পারলাম না কিন্তু গো পয়গম্বর আপনার মায়ার চেহারা যখন দেখলাম গো মনের সব দুঃখ ভুলে গেলাম এমন সময় আমার নবী ডাক দে কায় আবু বকর ওমর কোথায় তুই জলদি করে আয় রে আমার সাহাবারা কার ঘরে কি কাপড় আছে জলদি করে দুইটা কাপড় আনবি দুইজন সাহাবী দুই দিকে দর দিছে আমার পয়গম্বরকে দুইটা নতুন চাদর এনে ডাক দে কে হুজুর আব্দুল উজ্জার জন্য হাদিয়া দিয়ে দিলাম আমার নবী ডাক দে কায় আমার সাহাবারা খবরদার আজকের থেকে আমার আব্দুল উজ্জার নাম আর কেউ আব্দুল উজ্জা বলবো না এতদিন ছিল মূর্তি পূজক এখন থেকে আল্লাহর পূজারী এখন থেকে আল্লাহর গোলাম আমার আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ দুইটা চাদর পরাইয়া দিছি আমার পয়গম্বর নিজে হাতে পড়ায় তো আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেখ রহমাতাল্লিল আলামিন পয়গম্বর সরকারে দোয়ালম বাদশা সাইদিল মুরসালিন আপনার মতো মানুষ আমারে কাপড় পরাইয়া দেন ওগো নবী আমার মনে আর কোনো দুঃখ নাই আমার নবী কয় আব্দুল্লাহ রে তোর পেটে কোনো খাবার নাই ও বাবা তোমার পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে
সাহাবারা দুধ দিয়ে খাবার আনলো খুরমা খেজুর আমার নবী নিজে হাতে আব্দুল উজ্জার মুখের আব্দুল্লাহর মুখের ভিতরে দেয় আব্দুল্লাহ চাবায় চাবায় খায় আর ডাক দেখে নবী আমার মনে জীবন আর কোনো দুঃখ লাগবে না আপনার মতো মানুষ আমারে নিজ হাতে খাওয়ায়া দিবেন গো আমার মনের ভিতরে অন্তরের ভিতরে বিন্দু মাত্র কোনো দুঃখ নাই আল্লাহু আকবার বলেন এই জন্য ইসলামের জন্য আলা নাবুলু আন্নাকুম বিশাই ইমিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন এই যে ইসলামের জন্য দ্বীনের জন্য অনেকগুলো পরীক্ষা আছে আল্লাহ পাক জানমালের বিনিময়ে মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে থাকে আমার আল্লাহ ভয় ভীতির মাধ্যমে ইসলাম মানতে গেলে দেখবেন অনেক ভয় আছে না নাই এই ভয় ভীতির মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে ফল ফসল নষ্ট করে আমার আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে রিজিকের অভাব অনটনে ফেলায় আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে সমস্ত পরীক্ষায় পাশ করার নাম হলো ঈমান জোরে কোন সুবহানাল্লাহ যুবক ভাইরা ঈমানের জন্য ইসলামের জন্য পরীক্ষা দিতে হবে রাজি আছো রাজি আছো আজকে আমরা মুসলমান মুসলমান আমাদের ভিতরে দ্বন্দ্ব এগুলো ভুলতে হবে ভাই ভাইয়ের সাথে কথা বলে না নাউজুবিল্লাহ বলে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে কথা বলে না আজকে আমাদের কি হলো আমি একটা বিধর্মীকে যত মোহাব্বত করি একটা মুসলমান ভাইকে এতটুকু মোহাব্বত করতে পারি না কথা বলেন না কেন অথচ আল্লাহর কোরআন বলতেছে রুহামা উবাইনাহুম তোমরা পরস্পর মুসলমান একজন আরেকজনের জন্য দয়ার সাগর হয়ে যাও হাজার ভুল করতে হাজারবার মাফ করে দাও আর আমরা কি করি আশিদ্দাও আলাল কুফফার কাফেরদের জন্য কঠিন হাতে বলেছে আমার আল্লাহ আর আমরা কাফেরদের জন্য আমাদের কত মায়া কত দয়া কথা বলেন ঠিক কি না এইজন্য আমার ভাইরা তোমাদেরকে যুবকদেরকে বলবো ফুটবল খেলা দেখো আর না দেখো চেষ্টা করবা মোহাব্বত যেন কোলে যায় জায়গা না পায় কথা বলেন ঠিক কি না আজকে তুমি ব্রাজিলের পতাকা টানাইছো তোমার তো লজ্জা করা উচিত বাংলাদেশের পতাকা আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে বড় পতাকা বাংলাদেশে কেউ টানায় লাল সবুজের পতাকা তুমি টানাইতে পারো নাই তুমি ব্রাজিলের লম্বা একখান পতাকা টানাইছো সরকারের উচিত এইদিকে খেয়াল করা এটা কি দেশপ্রেম নষ্ট হচ্ছে না এইদিকে কেন খেয়াল নেই কেন খেয়াল নেই উস্কে দেওয়া হচ্ছে যারা বাংলাদেশের পতাকাকে নিচে রেখে অন্য দেশের পতাকা উপরে দিবে বাংলাদেশের পতাকার চাইতে অন্য কোন ভিন্ন দেশের ভিনদেশী ইহুদি খ্রিস্টানদের পতাকাকে বড় করে টানার দুঃসাহস দেখবে তাদের জেলে দেওয়া উচিত ঠিক কিনা বলেন কারণ দেশের সম্মান নষ্ট হচ্ছে এই যুবক এই জন্য মেসি নেইমার এইগুলোর পিছনে আমাদের দৌড়ানোর আর সময় নাই আজ মরলে কাল দুই দিন রসুলের জন্য আব্দুল্লাহর মতো দৌড় দাও কপাল খুলে যাবে জান্নাতের পথ সহজ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই যুবক ফুটবল বিশ্বকাপে এখানে কাতারের কিছু ধন্যবাদ কেন আমি যে মাঝে একটা কথা বলছিলাম মন্দের ভালো কিসের ভালো কারণ এখানে অনেক বিধর্মী প্রতিদিন মুসলমান হচ্ছে এখন পর্যন্ত 1000 মতো কালেমা পড়ে মুসলমান হয়েছে এবার এই বিশ্বকাপ যখন উদ্বোধন করে তখন একটা কোরআনের হাফেজ তাও যার দুইটা পা নাই তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্বকাপ উদ্বোধন করছে তবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি উদ্বোধন করে তাহলে কি হালাল হয়ে যাবে মদ যদি কেউ বিসমিল্লাহ দিয়ে উদ্বোধন করে খায় হালাল হয় নাকি হ্যাঁ তবে মন্দের ভালো কি বলছি বলেন তো ভাই মন্দের ভালো কারণ কাতার দেখিয়ে দিয়েছে যে যেহেতু এটা হবেই কারণ অনেক সময় অনেক পরিবেশে আমাদের যাওয়ার দরকার আছে আজকে কোন পতিতালয় বেশ্যাবাড়ি বাংলায় বললাম এখানে যদি কোনো হুজুর যায় বাংলাদেশের মানুষ মেনে নেবে কবে সি 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 এ হুজুর শালার হুজুর তো নষ্ট হয়ে গেছে রে যদি সিনেমা হলের পাশ দিয়েও যায় তাহলে হুজুরের গায়ে গন্ধ ঠিক কিনা বলেন কিন্তু শোনেন শোনেন এবিট লিউ বলেন কি নাম বললাম এবিট লিউ সম্ভবত ওনাদের এটা আঞ্চলিক নাম টাম হতে পারে কিছু আঞ্চলিক থাকে এবিট লিউ নামের একজন ইসলামিক স্কলার
দিনের দাই তাবলীগের দাই আসল তাবলীগ দেখেন কেমনে করে উনার বাড়ি সম্ভবত মালয়েশিয়া এই অঞ্চলে হবে উনি প্রতিদিন গড়ে 21 জন বিধর্মীকে মুসলমান বানাচ্ছেন একাই প্রতিদিন বলেন প্রতিদিন কয়জন 21 জন ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া তার বাড়ি একটা ভিডিও দেখলাম তার এই এবিটলিও পতিতালয়ের ভিতরে ঢুকছে যেখানে দেহ ব্যবসা হয় মদ চলে ক্যাসিনো চলে এই হুজুর টুপি আছে মাথায় মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে গায় সরাসরি ক্যাসিনোর ভিতরে নাইট ক্লাবের ভিতরে নাচ গানের ভিতরে ঢুকলেন শত শত যুবক যুবতী নেশায় ভূত হয়ে পাগল হয়ে যাচ্ছে যুবতী মেয়েরগুলো পরনে তেমন কাপড় নাই ছোট ছোট পোশাক পরা যুবক ছেলেরা আছে শরীরের ভিতরে ট্যাটু করছে জীবনে ইসলাম চিনে না এই হুজুর এবিটলিও ওই যুবক যুবতীদের কাছে কুরআনের বাণী হাদিসের বাণী নবীজির আদর্শ বলে বলে হিকমত খাটায় তাদের সাথে গল্প করছে সাধারণ 2-4 মিনিটের গল্পের কারণে এই যুবক যারা পতিতা বৃত্তি করত যুবতী মেয়েরা তাদের ভিতরে আল্লাহ এমন পরিবর্তন দিল চোখের পানি ছেড়ে তারা কি বুঝে কান্না শুরু করছে আর বলছে হুজুর আপনার মতো কেউ কোনোদিন আমাদেরকে বুঝায় নাই এই জন্য হুজুর আমরা মদ খাই নেশা করি জেনা করি মনে শান্তি নাই এজন্য মদ খাই যতক্ষণ মদের নেশা থাকে মনে কোনো দুঃখ থাকে না মনে হয় পৃথিবীর রাজা আমি আমার কোনো দুঃখ নাই ঠিক কিনা বলেন যারা মদ খাই ও ঠিক কইছ তোরা মদ খাইছিস নাকি রে আমি শুনেছি যারা খাইছে এদের কাছে বলে হুজুর মদ খাইলে নেশা যখন লাগে তখন মনে হয় দুনিয়া আমার ঠিক কিনা তোরা বলেন আমি একদিন মাহফিল করে ওই যে ফরিদপুরে যাচ্ছি আলিপুর 11 তলা আছে ফরিদপুর মোড়ে আলিপুর ওই 11 তলা বিল্ডিং আছে রাত দুপুরে প্রায় 3টা বাজে ওই জিনাদা থেকে মাহফিল করে আসছি দেখি এক পাগল প্যান্ট শার্ট পরা ভালো ভালো দামি বড় লোক ঘরের ছেলে ওই বিল্ডিং এর সাথে ঘাড় বাদায় খেলতেছে এখন আমার গাড়ি দেখে গাড়ি সিগন্যাল দিছে ওই দাঁড়া আমি তো ড্রাইভার কই হুজুর মাইরে দিয়ে চলে যাব নাকি আমি কি কারে মারবি কি বিপদ হবে দাঁড়া দে কি বলে তো হুজুর ডাকাত টাকাত হতে পারে এবার সিগন্যাল দিয়ে পাগলামি করতেছে দরজা খুলে গ্লাস খুললাম কি রে ভাই তোর কি হইছে কই মাল দে আমি কারে বেটা আমি হুজুর মানুষ কই দে মাল দে পিছনে দেখি আরো তিনটা ধরে আইছে ওর বন্ধু বান্ধব এবার আমি বললাম কি ব্যাপার কি হইছে হুজুর কি বলবো দুঃখের কথা কিছু মনে করবেন না হুজুর আজকে ছুটির দিন বড় একটা বোতল কিনছিলাম চার বন্ধু ভাগ করে খাবো শয়তান একাই খাইছে এখন খায় 11 তলা বিল্ডিং এর সাথে ঘাড় ধাক্কা আর খায় বিল্ডিং ভেঙে ফেলবে ও মনে করে আমার চাইতে শক্তিশালী কেউ নাই আর রাজা রাজা ভাব যুবক যুবতীরা বলে হুজুর আমরা যখন নেশা করি মনে কোনো শান্তি নাই শুধু দুঃখ আর দুঃখ সমাজ থেকে বিতাড়িত আমরা এই জন্য নেশা করলে আমার পাশে টেবিলে দুইজন হিজড়া তৃতীয় লিঙ্গ চিনো তো তোমরা যাদেরকে সমাজের মানুষ কোনো দাম দেয় না শুধু ঘৃণা করে শুধু ধিক্কার দেয় এই দুইজন হিজলা মানুষ আমার টেবিলের একেবারে আমার পাশের চেয়ারে দুইজন পরপর বসলো অনেক মানুষ দেখলাম তার পাশে থেকে উঠে যে অন্য চেয়ারে বসছে আমি ওখানেই বসে থাকলাম কিছুক্ষণ পর তাদের সাথে খোশ গল্প শুরু করলাম আমি বললাম একজনকে দেখতে একটু লেডিস লেডিস ভাব আর একজন একটু জন্ডিস জন্ডিস ভাব মানে একটা একটু বেটা বেটা একটা একটু বেটি বেটি আমি বললাম ভাই তোমাদের নাম কি একজন বলে আমার নাম রানী আমার নাম কি রানী আর একজনকে বললাম তোমার নাম বলে আমার নাম বিপ্লব আমি বললাম ভালো কথা তোমাদের সাথে আমার কথা বলে বেশ ভালো লাগছে ওদের ভিতরে দেখলাম একটা কৌতূহল জাগলো কি রে হুজুর আমাদের সাথে এমনি কথা বলতেছে কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পরে আমি বললাম ভাই আমি এখন বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে তবে তোমাদেরকে বলবো
তোমাদের দুইজনের নাম শুনে আমার কাছে মনে হলো তোমরা মুসলমান হতে পারো সত্যি কি বলো বলে হুজুর আমরা মুসলমানের সন্তান বললাম বোন ও ভাই তোমরা কি নামাজ পড়ো তোমরা যদিও তৃতীয় লঙ্গর মানুষ তোমাদের কি তো আমার আল্লাহই বানাইছে আমাকেও আমার আল্লাহ বানাইছে তোমার মতো চাইলে আমার আল্লাহ আমারে বানাইতে পারতো কিন্তু তোমার মতো আমারে বানাই নাই তুমি এক রকম আমি আরেক রকম সব বানাই কে কয় হুজুর আল্লাহ বানাই আমি বললাম ভাই রে জানো কি তোমাদের হাশর হবে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছে কয় হুজুর তা তো জানি আমি বললাম নামাজ কি পড়ো কয় হুজুর নামাজ তো ঠিক মতো পড়া হয় না আমি বললাম ভাই ও বোন কলিজার টুকরা রে আজকে আমার সাথে কথা দে নামাজ কাদা করবি না এই দুনিয়া আসল না পরকাল আছে ডাক দিয়ে কয় হুজুর ছোটবেলায় মা রে দেখছি নামাজ পড়তে বাবাই রে দেখছি নামাজ পড়তে একটু যখন বড় হইলাম মা বাপ তখন বুঝছে আমি তৃতীয় লিঙ্গের মানুষ গ্রামের মানুষ ঘৃণা করে মা বাবা আমাদেরকেও এই যে আমাদের সন্তানের হাতে দিয়ে দিছে মা বাবাও ঘরে রাখে নাই আর আপনি আজকে যেরকম মায়া দিয়ে কথা বললেন এমন কথাও কেউ কোনোদিন বলে নাই আমি বললাম শুধু তা নয় তোমাদের আজকের খাবার যত পারো তোমরা খাও তোমাদের বিলটা আমি মাহমুদ হাসান ফরিদপুরি দেব সঙ্গে সঙ্গে ওই যে রানী নামের মেয়েটা ডাক দেয় হুজুর এই জন্যই তো বলি তোমারে সিনা সিনা লাগে হুজুর আমি কিন্তু মোবাইলে শুধু গান শুনি তা নয় মোবাইলের ভিতর ওয়াজ শুনে হুজুর আমি তোমার ওয়াজ বহু শুনছি ওয়াজের নাম কইতেছে আবার আমার ডাক দে কই তোমার মতো হুজুরের সাথে আমাদের সাক্ষাৎ হইল আমারে খুব আদর করলো আমি বললাম তোমাদের খাবারের বিলটা আমি দিয়ে দিব ডাক দে কই হুজুর তোমার হাতে দড়ি পায়ে পড়ি গো আজকের মতো তোমার খাবারের বিলটা আমরাই দিয়ে দিব আমি বললাম না তোমাদের খাবারের বিলটা আমি দিয়ে দিব আমি যখন দিয়ে দিলাম দুইজনের চোখের ভিতরে পানি দেখলাম ওই পানি চোখের ভিতরে নিয়ে যে আমার হাতে হাত রেখে ওয়াদা করছে নামাজ সারবো না বলেন তো এই কাজটা কি ভালো না খারাপ কথা বলেন এই জন্য কাতারকে একদিক দিয়ে ধন্যবাদ দেওয়া যায় যে তারা চেষ্টা করতেছে ইসলামের বিশালতাকে ইসলাম তারা ওই তাদের যেই ফুটবল খেলা দেখার জন্য যত মানুষ গেছে সকলকে তারা আতর মিশ্রা খাদিয়া দিছে সুবহানাল্লাহ তারা মোটামুটি একটা চেষ্টা করছে ভালো কিছু করার জন্য তাদের জন্য ধন্যবাদ না দেওয়ার কোনো সুযোগ নাই দিলাম কিন্তু যুবক ভাইদেরকে বলবো খেলা না দেখতে পারলে বেশি ভালো কিন্তু পাগল হয়েও না কলিজার টান যেন তোমার না থাকে মেসি নেইমারে গাল দিলে তোমার জন্য আঘাত না লাগে কপাল পুরা তোর মারে তো প্রতিদিন গালি দেয় তোর বন্ধু দেয় না খামা খাও অমুকের বাচ্চা বলে কি না এই কয়ে ডাক দেয় ও হাসে দাঁত কেলায় কপাল পুরা বুঝে না আবার মেসি নেইমারে গালি দিলে তোর কলিতে পুরে তোর তো কপাল পুড়ে গেছে ওদের জন্য আমাদের কোনো মায়া থাকবে না ইনশাল্লাহ বলো যত মায়া আল্লাহর জন্য বলো কার জন্য জোরে কারে কার জন্য যত মায়া রসুলের জন্য বলো কার জন্য যত মায়া মার জন্য বাবার জন্য